हेलो बंधुरा केमन आछो सबाई आशा करी निश्चय भालो आछो। तो शादात एफएफ चैनलेर पक्ष थेके सबाईके जानाई आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। तो बंधुरा आजकेर भिडियोते किन्तु आमी तोमादेरके फ्री फायर गेमेर भितर एम लक सम्पर्के कथा बोलबो। तो बंधुरा आसले एम लक कि एंड किभाबे तोमरा एम लक करे एकटा एनिमीके ओनली रेड नम्बर हेडशॉट मारबा। सपोज तोमार काछे जेई गानई थाकुक ना केन डेजार्ट ईगल उडपिकार अथवा M18 अथवा SMG गान जेकोनो गान दिये किन्तु एम लक करे ओनली रेड नम्बर हेडशॉट दिते पारबा। तो फ्री फायर गेमर भितर ओनली रेड नंबर हेडशॉट लागे ना बा तुमरा जरा एम लॉक करते बोझो ना तुमरा किंतु अवश्य आजकेर ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। এন্ড ভাই আমি আগে থেকেই বলে রাখছি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই কার্যকরী একটা ভিডিও হতে চলেছে, তাই অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে একটা লাইক করতে ভুলবা না। এন্ড ভাই এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে লাইকের একটা এম দিব। সো আগের ভিডিওতে আমি তোমাদেরকে 500 লাইকের একটা এম দিছিলাম, ওইটা কিন্তু তোমরা কমপ্লিট করে 1000 লাইক করে ফেলছো। বাট আজকে আমি তোমাদেরকে 1000 লাইকের কথা বলবো না, জাস্ট 700 লাইক করে দিবা তোমরা। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করবা। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা এম লক ফ্রি ফায়ার গেমের ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, তুমি যদি সঠিকভাবে একটা এনিমিকে এম লক না করতে পারো তাহলে কিন্তু তুমি কোনোভাবে একটা এনিমিকে অনলি রেড নাম্বার তো দূরের কথা, শুধু একটা হেডশট লাগাতে গেলেও কিন্তু তোমার অনেকটা কষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এম লক সম্পর্কে কিছু টিপস এন্ড ট্রিক্স দিব এন্ড কিছু ফোনের সিক্রেট সেটিং দেখাবো, তো যেগুলা ইউজ করলে আসলে তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক ভালো এম লক করে অনলি রেড নাম্বার হেডশট দিতে পারবা। তো ফার্স্ট টাইম আগে তোমাদেরকে বুঝতে হবে যে এম লকটা কি। তোমরা অনেকে আসো ফ্রি ফায়ার গেমটা খেলো বাট এম লকটা সম্পর্কে জানো না। তো বন্ধুরা এম লকটা হলো এমন একটা প্রসেস যেটা ইউজ করলে তোমরা এনিমির হেডে যে ডিরেক্টলি এম করতে পারবা এন্ড একটা এনিমিকে ওনলি রেড নাম্বার হেডশট দিয়ে কিল করতে পারবা। তো এই এম লক করতে গেলে তোমাদেরকে অবশ্যই কিছু নিনজা টেকনিক ফলো করতে হবে এন্ড কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করতে হবে। তো এম লকের জন্য নাম্বার ওয়ান ট্রিক্স হলো তোমাদের জয়স্টিক। তো যখন তোমরা একটা এনিমিকে ওনলি রেড নাম্বার হেডশট দিতে যাবা তখন কিন্তু তোমাদের এই যে জয়স্টিকটা দেখতে পাচ্ছো, এই জয়স্টিকটা যদি তোমরা এনিমির দিকে ধরে তারপর যদি ফায়ার বাটনটা উপরের দিকে ড্র্যাগ করো তাহলে কিন্তু তোমরা এম লকটা দেখতে পারবা। এন্ড তোমরা কিন্তু এখানে দেখতে পারছো যে আমি কিন্তু এই জয়স্টিকটা ধরে সামনের দিকে যাচ্ছি এন্ড এখানে ফায়ার বাটনটা উপরের দিকে ড্র্যাগ করতেছি এন্ড এখানে কিন্তু আমার অনেক ভালোভাবে অনলি রেড নাম্বার হেডশট লেগে গেছে। বাট এখানে কিন্তু এনিমির পজিশনটা আগে তোমার বুঝতে হবে, এখানে কিন্তু সব পজিশনে তোমার এনিমির গায়ে অনলি রেড নাম্বার হেডশট লাগবে না। সো যখন একটা এনিমি তোমার দিকে এম করবে এন্ড তোমাকে ফায়ার করতে লাগবে তখন কিন্তু তুমি জয়স্টিকটা সামনের দিকে ধরে ফায়ার বাটনটা যদি উপরের দিকে ড্র্যাগ করো তাহলে কিন্তু এমটা এনিমির হেডে যেয়ে লাগবে। তো এই প্রসেসটা কিন্তু এসএমজি গানের জন্য অনেক বেস্ট একটা প্রসেস। তো নাম্বার 2 তে তোমাদেরকে এম লক করার জন্য যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা হলো তোমাদের ওয়ান টাপ হেডশটের যে কোনো গানের জন্য, যেমন ডেজার্ট ইগল, AC-80, উডপিকার এই সব গান দিয়ে যদি তুমি ওয়ান টাপ হেডশট দিতে চাও তখন কিন্তু তোমাদের এই যে জয়স্টিকটা দেখতে পাচ্ছ এই জয়স্টিকটা কিন্তু ধরা যাবে না। আমার কথাটা একটু মন দিয়ে শোনো, যখন তোমরা একটা এনিমিকে ওনলি রেড নাম্বার হেডশট দিতে চাও ওয়ান টাপের গানগুলো দিয়ে তখন কিন্তু তোমাদের একটা প্রসেস অবশ্যই ফলো করতে হবে। এনিমিটা যখন তোমার দিকে ফায়ার করবে ঠিক তখনই কিন্তু এনিমির বুকের উপরে এমটা লক করতে হবে এন্ড এই সময়টা কিন্তু তোমাদের জয়স্টিকটা ধরা যাবে না, তোমরা কিন্তু জয়স্টিকটা ছেড়ে দিয়ে ফায়ার বাটনটা এনিমি যেদিকে আছে ওই দিকে ড্র্যাগ করবা, তাহলে কিন্তু এমটা এনিমির হেডে যেয়ে ডিরেক্ট লাগবে এন্ড এখানে কিন্তু এনিমিটা ওনলি রেড নাম্বার হেডশট খেয়ে যাবে। বাট এখানে কিন্তু তোমাদেরকে তোমাদের ফোনের সেন্সিটিভিটিটার দিকেও একটু ফলো করতে হবে। এখানে তোমরা যদি অনেক বেশি DPI ইউজ করো তাহলে কিন্তু তোমাদের এখানে রিকল করতে পারে, এর জন্য তোমাদের DPIটা কিন্তু তোমাদের ফোন অনুযায়ী সেট করতে হবে এন্ড এই DPI সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো যে তোমরা কোন ডিভাইসের ফোনে কতটুকু DPI রাখবা এন্ড তোমাদের এখানে গেমের জেনারেল সেন্সিটিভিটিটা কিন্তু 90 এর ভিতর রাখতে হবে এন্ড এখানে রেড ডটটা কিন্তু 80 এর ভিতরে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে রিকলটা অনেক কম পেয়ে যাবা। আর হ্যাঁ, তোমাদের এখানে রাইট ফায়ার বাটনটা কিন্তু অবশ্যই একটু নিচের দিকে রাখার চেষ্টা করতে হবে এন্ড রাইট ফায়ার বাটনটার সাইজটাও কিন্তু ঠিকঠাক মতো রাখতে হবে। এখানে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের রাইট ফায়ার বাটনটা 45-50 এর ভিতর রাখবা মিডিয়াম আকারে। এরপর পারফেক্ট এম লকের জন্য তোমাদের ফোনের কিছু সিক্রেট সেটিং আছে, এই সেটিংগুলাই আজকে আমি তোমাদেরকে দেখাবো, যে সেটিংগুলো আসলে ব্রাজিলিয়ান প্লেয়াররা ইউজ করে, তো তোমরা কিন্তু অবশ্যই এই সেটিংগুলো করবা। তো বন্ধুরা এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি, তো ফার্স্ট টাইম কিন্তু তোমরা সেটিং অপশন চলে যাবা এন্ড উপরে সার্চ বারে যে লেখবা সুইচ অ্যাক্সেস, তো সুইচ অ্যাক্সেস লিখে সার্চ করার পর কিন্তু তোমাদের এই সুইচ অ্যাক্সেস সেটিংটা চলে আসবে। তো অনেকের ফোনে হয়তো এই সুইচ অ্যাক্সেস সেটিংটা নাই, তো তোমরা যদি প্লে স্টোরে যে সুইচ অ্যাক্সেস লিখে সার্চ
করো তাহলে কিন্তু তোমরা এই অ্যাপসটা পেয়ে যাবে। তো এটা কিন্তু মূলত ফোনের একটা সেটিং, অনেকের ফোনে কিন্তু থাকে না। তো তোমরা এই সুইচ অ্যাক্সেসে আসার পর তোমরা এখান থেকে সেটিং অপশন চলে যাবা এন্ড এইখানে তোমাদের মূলত কিছু সেটিং করতে হবে। তো তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবা। তো ফার্স্ট টাইম তোমরা এখানে অটো স্ক্যান নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে প্রেস করবা এন্ড এই অটো স্ক্যানটা অনেকের অফ থাকবে, তোমরা এটা অন করবা এন্ড এখানে যে অটো স্ক্যান টাইম লেখা দেখতে পাচ্ছ এখানে প্রেস করবা এন্ড এখানে অন লেখা থাকবে এটা কেটে দিয়ে 0.1 লিখে দিবা। দেন তোমরা এখানে ডিলে অন ফার্স্ট আইটেম লেখা দেখতে পাচ্ছ এখানে প্রেস করবা এন্ড এখানে তোমরা 0.0005 লিখে এখানে ওকেতে প্রেস করবা। দেন তোমরা এখানে নাম্বার অন স্ক্যান লেখা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা 2 তে প্রেস করে ওকেতে প্রেস করবা। দেন তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা এন্ড এখানে যে পয়েন্ট স্ক্যান নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে প্রেস করবা এন্ড এটা কিন্তু তোমরা অন অন করে দিবা। দেন তোমরা এখানে যে লাইন স্পিড লেখা দেখতে পাচ্ছ এটা তোমাদের এখানে 9 থাকবে, এটা তোমরা 01 এ প্রেস করবা এন্ড ডিলে যেটা আছে এটা কিন্তু তোমরা সেমই করে দিবা 0.00005, চারটা 0 দিয়ে 5 এ প্রেস করে ওকেতে প্রেস করবা। দেন তোমরা এখানে নাম্বার অফ স্ক্যান যেটা আছে এটা 2 করে দিবা এন্ড নিচে যে ভার্টিক্যাল স্ক্যান যেটা আছে এটা তোমরা নিচে যে অপশনটা দেখতে পাচ্ছ এটাতে প্রেস করবা এন্ড এখানে হরিজন্টাল যেটা আছে এটা তোমাদের প্রথমটাই থাকবে। দেন তোমরা এখান থেকে ব্যাকের দিকে চলে আসবা এন্ড এখানে তোমরা আইকন রিপিট প্রসেস নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে প্রেস করবা এন্ড এটা তোমরা 0.0001 এ প্রেস করে ওকেতে প্রেস করবা। দেন তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা এন্ড এখানে ডেভেলপার অপশন দেখতে পাচ্ছ এখানে প্রেস করবা, এখানে যে লগ আউট লেভেল যেটা আছে এটা তোমরা এখান থেকে এররে টিক করে দিবা। দেন তোমরা এখান থেকে টোটালি ব্যাকে চলে আসবা এন্ড তোমরা কিন্তু তোমাদের ফোনটিকে একবার রিবুট করে নিবা। সো এখানে কিন্তু তোমাদের এম লকের সেটিং গুলা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এম লক সম্পর্কে A to Z বলে দিলাম, তোমরা যে প্রসেস গুলো অ্যাপ্লাই করবা প্রত্যেকটা প্রসেসই কিন্তু আমি বলে দিছি এন্ড তোমাদের ফোনের যে সেটিং গুলো করতে হবে এগুলোও কিন্তু আমি দেখা দিছি। অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করবা। তো বন্ধুরা ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।